আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা বেবিদের জন্য কিভাবে এরকম হেয়ার ব্যান্ড বানাতে পারি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেখে নেই আমরা কিভাবে খুব সহজে এই বেবিদের জন্য হেয়ার ব্যান্ড তৈরি করতে পারি। এখানে অলরেডি একটা হেয়ার ব্যান্ড আমি আপনাদের সামনে শো করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে কীরকম ধরনের হেয়ার ব্যান্ড আজকে আমি তৈরি করে দেখাবো। তো এর জন্য আমার যা লাগবে, আমি এখানে উলের সুতা নিয়ে নিয়েছি, কাঁটা নিয়ে নিয়েছি। চলুন শুরু করি। আমি যেহেতু লাস্ট প্রান্তে এভাবে পুঁথি লাগাবো, সো কিছুটা অংশ বাদ দিয়ে আমি ক্রোশেটের যে নটটা ওটা করে নিচ্ছি। এই নটটা আশা করি সবাই কম বেশি যারা ক্রোশেটের কাজ পারেন তারা পারেন। সো তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, নটটা হয়ে গেছে। এখন আমি ফিতাটার জন্য 50টা চেন নেব। কাছ থেকে দেখাচ্ছি আপনাদের আমি। সো ভিউয়ার্স, আমার এখানে 50টা চেন আমি করে নিয়েছি। এখন যেটা করব, এই শুরুটা একটু দেখতে হবে যে দেখেন আমি এখানে আস্তে আস্তে এই জিনিসটা চওড়াটা বাড়িয়েছি। তো কিভাবে শুরু করছি সেটা একটু দেখেন। আমি এখানে এক্সট্রা 3টা চেন নিব, 1 2 3। চেন নেওয়ার পরে আমি এখানে 4 নম্বর চেনটায়, 3টা চেন তো এক্সট্রা নিয়েছি, 4 নম্বর যে চেনটা এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। তো হয়ে গেল, আমার এখানে একটা লুপ দেখতে পাচ্ছেন। এখন আমি আবার 3টা চেন করব। 3টা চেন করার পরে জাস্ট এটাকে আমি ঘুরিয়ে নিব, এদিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমি এটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব, আর এই যে লাস্ট যে চেনটা আছে এটার কর্নারে আরেকটা ডাবল ক্রোশেট করব। তাহলে 3টা হলো। এভাবে আসলে আমি এই জায়গাটা আস্তে আস্তে চওড়া করেছি, 3টা করেছি। এখন নেক্সটটা দেখেন কিভাবে করেছি। আবার 3টা চেন নিব, আবার 3টা চেন নিব। 3টা চেন নেওয়ার পরে এটা ঘুরিয়ে নিব এভাবে। তারপরে এখানে যে মাঝখানের যে লংটা আছে, মানে ডাবল ক্রোশেটটা আছে, ওইখানে আমি এই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব, 1টা 2টা। দেন এই লাস্টের প্রান্তের এখানে আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। একটু কাছ থেকে মনোযোগ দিয়ে দেখলে এটা ডিজাইনটা সহজ, খুব বেশি কঠিন না। এখন আমি আবার 3টা চেন করে নিব, এটা ঘুরিয়ে নিব। এই ব্যান্ডটা এভাবে করতে হবে, একবার এই রাউন্ডটা শেষ হয়ে গেলে এভাবে ঘুরিয়ে এই পাশটা করে নিতে হবে। এবার আমি এটার মিডলে, খেয়াল করুন, 1টা 2টা 3টা 4টা, মানে আমার ডিজাইন শুরুর ফার্স্ট স্টেপটা শুরু হয়ে গেল। কিন্তু এখন আমি এই লাস্ট প্রান্তের যে চেনটা আছে ওইখানে ডাবল ক্রোশেট করে দেবো আরেকটা। তো আমাদের বেসটা এভাবে শুরু হয়ে গেল। এখন আমি আবার 3টা চেন করে নিব, 3টা চেন করে নিয়ে এই 2টা যে এখানে যে 4টা ডাবল ক্রোশেট করেছি তার মাঝখানে আমি আবার 4টা ডাবল ক্রোশেট করব। 2টা 3টা 4টা, আর এই সেম ওয়েতেই আমি পুরো বেলটা যতটুকু আমার লম্বা দরকার ঠিক অতটুকু করে নেব। আবার 3টা চেন নিব, এটাকে ঘুরিয়ে দিব। এখানে আমি 4টা ডাবল ক্রোশেট করব। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি আসলে কিভাবে করছি। প্রথমে তোলার হিসাবটা একটু খেয়াল রাখলে
সবাই এটা খুব সহজেই করতে পারবেন। আর ক্রোশেটের কাজ যারা একেবারে প্রথম থেকে শিখতে চান, আমার চ্যানেলে ফার্স্ট থেকে কিভাবে শিখতে পারবেন সেই ভিডিও দেওয়া আছে। সো যারা একেবারে প্রথম থেকে শিখতে চাচ্ছেন তারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি কথা বলতে বলতে দেখে দেখছেন এভাবে করে নিচ্ছি, এই তো তো আমার ব্যান্ডটা এই দে, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমি করেছি এখন। আর এটা দেখেন এভাবে পুরো লুপ লুপ আকারে আমি এখানে এটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি করে প্রায় সম্পূর্ণটা করে ফেলেছি। এখন আমি লাস্টের অংশটা দেখাবো যে কিভাবে এটাকে আবার একটু সরু করবেন। তো আমি এর জন্য তিনটা চেন নিচ্ছি, এই যে লং আছে চারটা করেছি, এখানে আমি চারটার বদল এখানে আমি দুইটা লং করব। দেন এই কর্নারে আমি আবার লং করে আস্তে আস্তে আমি যেভাবে ওখান থেকে যেভাবে এটাকে বড় করেছি সেম ওয়েতে আমি এটাকে আস্তে আস্তে ছোট করব। আবার তিনটা চেন নিব, এটার মিডেলে এখন আমি একটা একটা ডাবল ক্রোশেট করব। ব্রাইটনেস, হ্যাঁ ঠিক আছে, একটা চেন করব, এখানে একটা ডাবল ক্রোশেট করবো। সো দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। এখন আমি যেটা করব, এখানে তিনটা চেইন নিব, মাঝখানেটা বাদ দিয়ে দিব, এই কর্নারে একটা ডাবল ক্রোশেট করব। তো এভাবে আমার এই এই দুই প্রান্তটা, এই প্রান্তটা যেভাবে হয়েছে ঠিক সেইভাবেই এই প্রান্তটাকে আমি সরু করে ফেলেছি। এখন সেমভাবে এইখানে যেভাবে 50টা চেন নিয়েছি আমরা, এই পাশের প্রান্তে অপোজিট প্রান্তেও আমরা 50টা চেন করে নেব। এ পাশে আমাদের 50টা চেন করা শেষ। এখন আমি এটাকে একটু বাড়তি রেখে সুতাটা কেটে নেব, বুঝতে পারছেন, সুতরাং একটু বাড়তি রেখে কেটে নেব। এখন আগে বলেছি আমি দুই সাইডে এরকম পাথর দিব, দেখতে পাচ্ছেন, সরি পাথর না পারল ইউজ করব। তো এই জন্য আমি সুতাটা একটু বড় রেখেছি। এখন আমি এরকম বড় একটা সুই নিয়ে নিব, সুইটা সুতাটা পরিয়ে এটা লাগানো দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগিয়ে। খুব সহজে এই কর্নারে এটা সেলাই করার মাধ্যমে জয়েন করে দেব। দেখতেও সুন্দর লাগবে এবং যখন বাঁধবে মাথায় বাঁধা, মানে এটা বেবিদের মাথায় পরানো হবে, তখনও দেখতে খুব সুন্দর লাগবে। আমি এভাবে এক্সট্রা যে সুতাটা আছে এটা কেটে ফেলো। দেখলাম খুব সহজেই কিভাবে সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। এটা আপনি কোনো রকম ডিজাইন ছাড়াও এটা ইউজ করতে পারেন, যেমন আমি এখানে ডেকোরেশন করার জন্য তিনটা ফ্লাওয়ার ইউজ করেছি, তিন কালারে তিনটা ফ্লাওয়ার। এখানে সুন্দর একটা স্টোনের বাটন ইউজ করেছি। আপনারা চাইলে এখানে সিঙ্গেল ফুল ইউজ করতে পারেন, আমার কাছে ফুল করা আছে, যেমন এই ফুলের টিউটোরিয়াল, তারপর এটা টিউটোরিয়ালও আমার চ্যানেলে আপনারা পাবেন, এই ফ্লাওয়ারগুলো কীভাবে আমি বানিয়েছি, সো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এরকম একটা ফ্লাওয়ার জাস্ট আপনারা ব্যান্ডে লাগিয়ে দিলে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, যা যা পছন্দ অনুযায়ী। তো সানফ্লাওয়ার চাইলে এভাবে একটা সানফ্লাওয়ারও ইউজ করতে পারেন,
সাথে পাতা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে, ওখান থেকে দেখে নিতে পারেন, সাথে একটা পাতাও লাগিয়ে দিতে পারেন, এটা যে সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ করার জন্য, যাতে আমি আরও সামনে এভাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।